আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অভিভাবকদের অভিযোগ থাকে, স্যার আমার বাচ্চা শুধু ডিম খায়। অতিরিক্ত ডিম খাওয়ার কারণে বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা, ডেইলি দুইটা তিনটা ডিম খেলে কোনো সমস্যা কিনা? আপনার সন্তান ডিম খায়, এটি একটি ভালো দিক, এটি সম্ভাবনার দিক। ডিম শতভাগ প্রোটিন হওয়ার কারণে, এখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে শরীর গঠনে এবং ব্রেইন ডেভেলপমেন্টে অনেক অনেক কার্যকরী একটি খাবার। কিন্তু ডিম প্রোটিন হওয়ার কারণে শুধুমাত্র ডিম খেলে আপনার সন্তানের ওজন অনেক বেশি হয়ে যেতে পারে, অতিরিক্ত চর্বি হতে পারে, শরীরের বিভিন্ন অংশে অনাকাঙ্ক্ষিত টিউমার হতে পারে, আপনার সন্তানের অ্যামাইনো অ্যাসিড অতিরিক্ত হওয়ার কারণে কিডনির সমস্যা হতে পারে। আপনার সন্তান ডিম খাবে, এটি খুবই ভালো দিক। এই অভ্যাসটা ধরে রেখে পাশাপাশি অল্প অল্প অন্যান্য খাবারে অভ্যস্ত করুন, বিশেষ করে সবজি এবং পানি নিশ্চিত করুন। আপনার প্রিয় সন্তান অতিরিক্ত ডিম না খেয়ে পরিমিত ডিম খাক। ডিমের পাশাপাশি অন্যান্য খাবার, বিশেষ করে শর্করা, পানি এবং আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার, বিশেষ করে শাকসবজি ফলমূল খাবে, এটা আমরা আশা করি। আপনার প্রিয় সন্তান বেড়ে উঠুক যথাযথ পুষ্টিতে, এক খাবারে ডিপেন্ডেন্ট না হয়ে সব ধরনের খাবার অল্প অল্প অভ্যাসে পরিণত হোক। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।